वेलकम बैक टू माय चैनल फ्रिकीज क्रेजीनेस। चले आबार तुम्हारे सामने एक नतून धमाकेदार ब्लॉग निये। तो ये ब्लॉगे की होते चले जानते गेले की करते हैं पूरा ब्लॉगटा देखते हैं विदाउट एनी स्किप। स्किप कर ले किन्तु जानते पारबे ना बुझते पारबे ना। तो विदाउट स्किप तुम्हारा प्लिज हमार ब्लॉगटा देखो। और बोलछि जारा आमार पुरातन बंधुरा तादेरके जानाच्छि असंख्य धन्यवाद जे तुम्हारा आमाके एभावे सपोर्ट करछो। और जारा आमार नतून बंधुरा तादेरके बोलछि तोमादेर जदि आमार भिडियो भालो लेगे थाके ताहले प्लिज डू लाइक शेयर एंड सबसक्राइब टू माई चैनल दैट इज फ्रिकीज क्रिएशन। और बेल आइकन दबाते भूलो ना ताले आमार प्रत्येकटा भिडियो नोटिफिकेशन तुम्हारा पाबे ना। প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পেতে গেলে আমার বেল আইকনটা আর সাবস্ক্রাইবটা প্লিজ তোমরা করো। আর বলছি পুরাতন বন্ধুদের যে তোমরা যদি আমাকে না সাপোর্ট করতে আমি কোনোদিন এই পজিশনে আসতে পারতাম না। তো চলো আমি আমার ব্লগটা শুরু করি। তো আজকে সন্ধ্যাবেলা আমরা চলে এসেছি দিল্লির সিয়ার পার্ক 2 নম্বর মার্কেট। তো 2 নম্বর মার্কেটে কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে তো শুরু করি। এইটা হলো ফিশ মার্কেট। তো ফিশ মার্কেট থেকেই শুরু করলাম। তো ফিশ মার্কেটে দেখতে পাচ্ছি অনেক টাইপস অফ ফিশ পাওয়া যাচ্ছে। শপ মনে হচ্ছে বাঙালি। এটা হলো চিকেন শপ। এবার দেখাবো তোমাদেরকে বাঙালিদের সমস্ত আইটেমস পাওয়া যায়। ভারত মানে ওটা অন্য কিছু, এটা এসবি এন্টারপ্রাইজ বলে নাম আছে। তো এই হলো একটা দোকান। তারপরেই তোমাদের দেখাচ্ছি এখানে পাওয়া যাচ্ছে কিছু মোমোজ। মনে হচ্ছে এগুলো সব রোস্টেড মোমোজ। ইয়ে কে হ্যায় ভাইয়া? তন্দুরি চিকেন মোমো। ডিলিশিয়াস ইয়ামি দেখতে দেখো তোমরা। মনে সেম বানাচ্ছে। ভাইয়া আপ ক্যা বানা রে হো? তন্দুরি মোমোজ। এখানে সমস্ত দশকম্মার আইটেম পাওয়া যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা। এটা হোমিওপ্যাথিক দোকান। আর এইটা তো বাঙালি মানে মিষ্টি, মিষ্টির ফেমাস দোকান। সমস্ত মিষ্টি পাওয়া যাচ্ছে কলকাতার মতন। তোমার দই আছে, মিষ্টি আছে। তারপরেই আবার এইদিকে চলে আসলাম, এদিকেও মোমো বিক্রি হচ্ছে। ইয়ে কে মোমো হ্যায় ভাইয়া? ইয়ে ভেজ মোমো। और ये वेज है, ये पनीर है। पनीर और वेज, मतलब आपके पास नॉन वेज नहीं मिलता है? मिलता है, मतलब अभी खत्म हो गया तो अंदर पड़ता। अच्छा। और ये दादार का से पावा जाए मटन रोल, चिकन रोल, समस्त की जो तुम्हारे देखा थी। আর আমাদের বাঙালি মনেই বিকালবেলা চপমুড়ি। তো চপমুড়ি খেতে গেলে চলে আসতে হবে সিয়ার পার্কে এই দাদাভাইয়ের দোকানে। তো এই দাদাভাইয়ের দোকানে দেখো তোমরা সুন্দর সুন্দর চপ ভাজছে। কালকে আমরা ট্রাই করেছি, আমাদের তো খুব ডেলিশিয়াস লেগেছে। আর দাদা কি বিক্রি করো তুমি? ঝালমুড়ি, ঘুগনি, ভেলপুরি, আলু চাট সব কিছু রাখে। আমার ফেভারিট দোকানে, আমার ফেভারিট দোকান কি তোমরা বলো? বলতে পারলেই সুপার সাবস্ক্রাইবার জানোই তোমরা। আমার ফেভারিট হলো ফুচকার দোকান। তো চলে এসছি আজকে এই ফুচকার দোকান, রমেশ চাট কর্নার। তো আমি এত বছর ব্যাঙ্গালোর ছিলাম, উড়িষ্যা ছিলাম, অনেক জায়গায় ছিলাম, কোথাও আমি বেঙ্গলি স্টাইলে ফুচকা খেতে গেলে দিল্লিতে চলে আসবে রমেশ চাট কর্নারে। এই রমেশ চাট কর্নারে কী গো আজকে শেষ?
পাবো না নাকি? এই দাদার হাতে ফুচকা না খেলে আমার দিনটা শেষ হয় না। প্রত্যেক দিন বিকালে ঠিক টানে চলে আসি, আসবো না করে। তো চলো তোমাদেরকে দেখাই দাদার দোকানে কিরম কিরম ফুচকা পাওয়া যায়। দাদার দোকানে দু রকম জল আছে, একটা হলো টক মিষ্টি আর একটা হলো টক। ওই টক মিষ্টি আর টক জল দুটোর কম্বিনেশন সুপার মাইন্ড ব্লোয়িং, কিন্তু আমি এটার মধ্যে কোনোটাই খাবো না। এইবারে এই দেখো দাদা আলু মাখছে, দেখো আলু দেখো, সেই ছোলা সেই ধনে পাতা সেই সব কিছু দিয়ে মাখছে। মানে ফুচকা মানেই রমেশ চাট, আমার কাছে কথা হলো ফুচকা মানেই রমেশ চাট। যারা যারা দিল্লিতে থাকো, যারা ফুচকা খাবে চলে আসবে রমেশ চাটে, সিআর পার্কে। দ্য ইয়ামি ডিলিশিয়াস ফুচকা। তুমি আমাকে এক প্লেট দই দই ফুচকা দাও আর এক প্লেট এইটা দই ফুচকা দাও তুমি আগে আমাকে। তো তোমাদেরকে দেখাবো দাদা দই ফুচকা কি করে বানাচ্ছো, পুরো দেখিও। দাদার হাতে গ্লাভস দেখতে পাচ্ছ, দাদা এত নিট যে গ্লাভস চেঞ্জ করতে থাকে, দাদা গ্লাভস পরে কাজ করছে। দেখো 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 এখানে কি করছে। আলু দিচ্ছ, ফুচকা দিচ্ছ, ফুচকা গুলো কবে বানিয়েছ? তাজা তাজা, ডেইলি তোমার সেল হয়ে যায়, রোজ বানানো হয়। আচ্ছা তোমার কাছে কি কি আর পাওয়া যায়? এই দই ফুচকা, চুরমুর, আলু কাবলি, পাপড়ি চাট, বল্লা পাপড়ি, দই বল্লা। তাহলে তোমরা জান শুনতেই পাচ্ছ কি কি পাওয়া যায়। আর দই ফুচকায় কি কি দেয় একটু বলে দাও। ওই দেখো দই দিচ্ছে, দাদার মুখটা দেখো। এবার দিচ্ছে চাটনি। দেখো পাপড়ি দিচ্ছে, আমি তো বলবো কলকাতার থেকেও দারুণ লাগে এই ফুচকাটা। শীতের বিকেলে যদি সত্যিকারের ফুচকা খেতে হয় তাহলে তোমাকে আসতেই হবে সিআর পার্কে। আর সিআর পার্ক মানেই রমেশ ফুচকা। এক নম্বর মার্কেট নয়, দু নম্বর মার্কেট এটা। এই দু নম্বর মার্কেটে সবথেকে ফেমাস ফুচকা দোকান হচ্ছে কি রমেশ ফুচকা দোকান। তাহলে দাদা তুমি নিজেই বলে দাও তোমার দোকানে আসতে গেলে কী করে আসতে হবে, আমাদের ক্যামেরার দিকে তাকাও একটু। দাদা আপনি ক্যামেরার দিকে তাকিয়ে বলুন আপনার দোকানে কী করে আসতে হবে। আমরা বিকালবেলা দোকান খুলি তিনটের পরে। টাইমিংটা বলুন। তিনটের পরে আসবেন, তিনটার থেকে রাত দশটা পর্যন্ত। কী কী পাওয়া যায়? দই ফুচকা পাওয়া যায়, চুরমুর পাওয়া যায়, আলু কাবলি পাওয়া যায়, তারপরে আপনার ভাল্লা পাপড়ি, পাপড়ি চাট, এই যে জলওয়ালা ফুচকা। তাহলে তোমরা শুনলে যে কী কী পাওয়া যায় এবং কটা অবধি খোলা থাকে, তোমরা একবার অবশ্যই চলে এসো এবং ট্রাই করো এই ফুচকা। চলো তাহলে এবার টেস্ট করে দেখা যাক ফুচকাটা কেমন।
চলে আসলো আমার হাতে দই ফুচকা। তো দই ফুচকাটা খাবো আর তোমাদেরকে বলবো যে এটা টেস্টটা কিরকম। প্রত্যেকটা মুখে দেওয়ার পরে এর টেস্ট জাস্ট মাইন্ড ব্লোয়িং। এত সুন্দর দই চাটনি প্রত্যেকটা লেভেলে আছে, মানে কোনো বেশি নেই কম নেই, প্রত্যেকটা লেভেল একদম পারফেক্ট। তো নাও তোমরা খাও, আমি কে ওয়াপস আসছি, তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। ও গাইস, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, যে ফুচকার দোকানে খেলাম, ফুচকার দোকানের উল্টো দিকেই রয়েছে এই আন্টিটার দোকান। কিছু জিনিস কিনতে গেলে এই আন্টিটার দোকানে চলে আসবে, ঠিক আছে? আর একটা দোকান আছে, এই আন্টির পাশেই আছে এই দাদাভাইয়ের দোকান। তো এই দাদাভাইয়ের দোকানে অনেক কিছুই পাওয়া যায়, নাইটি, কলকাতার বাঙালি যত আইটেম চাবে দাদা দোকান আর আন্টির দোকানে পেয়েই যাবে, সব কিছু পাবে। তো চলে আসবে এই দাদা আর আন্টির দোকানে, গামছা, কলকাতার গামছা, কটন তো? আচ্ছা, একদম কটন, আমি ধরেই দেখলাম। যদি তোমরা চাও এখানেও চলে আসবে, আর পাশেই আন্টির দোকান আছে, আন্টির দোকানেও চলে আসবে, আন্টির দোকানেও সেম আইটেম। আর নাইটি আছে, ড্রেস আছে, সক্স আছে, ইনার আছে, সব কিছুই পাওয়া যাবে। তো প্লিজ তোমরা চলে আসবে এই দোকানে। আর দোকানটা কোথায় তোমাদের বলেই দিলাম, এই যে আমাদের রমেশ কর্ণা চাট কর্ণা, তার উল্টো দিকেই এই দাদার দোকান আর আন্টির দোকান। এই দাদার সাথে আমার আগের দিনই বন্ধুত্ব হয়েছে। তো দাদা প্লিজ, তোমার আমি ফটো দিয়ে রাখলাম, আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও, আর তোমরা যদি আসো তাহলে এই দোকানে ডেফিনেটলি এসো। তো চলো তোমাদের আরও কিছু স্টল দেখাচ্ছি, এখানেও ফুচকা পাওয়া যায়, এখানেও মোমো, চাউমিন, চাইনিজ সব কিছু পাওয়া যায়। এখানে সব রকম কাটলেটস পাওয়া যায়। আমাকেই সরতে হবে, ফটোটা সাইডে করে করো। তো এখানেও কিছু কাটলেটস পাওয়া যায়, এই যে দাদার দোকানের নাম। তো চলো, এখানেও ওই তন্দুরি মোমো হচ্ছে। তো এখন দেখতে পাচ্ছি তন্দুরি মোমোর বেশি চল। এটা হলো মিষ্টির দোকান, এখান থেকে আমরা মিষ্টি ট্রাই করেছি, বেশ ভালো লেগেছে, তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি মিষ্টি। তো এই হলো কাকুর দোকান, কাকুর দোকানে সেদিনকে মিষ্টিটা আমার খুবই ভালো লেগেছে। তো তোমরা যদি চাও তোমরা এই দোকানেও আসতে পারো। এখানে এই হলো দাদার আবার এখানেও কাটলেটের দোকান। দাদা কী কী কাটলেট আছে? যদি তোমরা এখানে খেতে আসতে চাও চলে আসবে, দাদার দোকানের খাবারও খুব ডেলিশিয়াস, ইয়ামি। এখানে মানে রোল বানাচ্ছে এই দাদা, লাচ্চা পরাটা রোল। আচ্ছা, তো তোমরা চলেই আসতে পারো এই দাদার দোকানেও। এই যে দাদার দোকানের এটা হলো তো চলো, এখানে শেরওয়া বানাচ্ছে। শেরওয়া যদি কারোর পছন্দ, এখানে এই কাকার কাছে কি পাওয়া যায়? কাকা কি পাওয়া যায় কাকা আপনার কাছে? ঝালমুড়ি, ঝালমুড়ি, মটন গুগনি, কি গুগনি? ভেজ গুগনি, মটন গুগনি, ভেজ গুগনি, আবার মটনও গুগনি, মটন কিমা वाला। উরি বাবা, এটা শুনেই অবাক লাগছে। আর এগুলো কি ঝালমুড়ি?
তোমার মটন ঘুগনিটার একটু দেখাবে? যা, এত সেল শেষই হয়ে গেছে। ঠিক আছে, আমি নেক্সট টাইম এসে ট্রাই করব তাহলে। চলো, রয়েছে যেখানে কলকাতার সমস্ত আইটেমস পাওয়া যায়। তো তোমাদের এটা নিশ্চয়ই অবাক লাগছে যে দিল্লির মতন জায়গায় বাংলার কথা শুনছো। অবাক হয়েও না, এরকম শোনা যেতেই পারে। তো চলো আর একটা দোকান দেখাচ্ছি। এই দোকান থেকে ডেলি আমার ঘরে মিষ্টি যায়। তো এই দোকানের মিষ্টি হলো খুবই টেস্টি, খুবই ডেলিশিয়াস। আগে যত দোকান দেখেছি তাদের সবার থেকে দাদার দোকানের মিষ্টিটা খুবই ডেলিশিয়াস। আমার ছেলে তো এই দোকানের মিষ্টি ডেলি খায়। তো চলো তোমাদেরকে দেখাই এখানকার মিষ্টিগুলো। খুব রিজনেবল প্রাইসে মিষ্টি পাওয়া যায়। অন্নপূর্ণা সুইট হাউস খুবই রিজনেবল প্রাইস, মানে তোমাদের বিশ্বাস করাতে পারবো না। এর আগে তোমাদেরকে ব্যাঙ্গালোরে আমি দেখিয়েছি যে কতটা হাই রেট, আর এখানের রেট খুবই কম। আর একটা দেখাচ্ছি, এখানে আরো পাওয়া যায়। এটা হলো দাদু স্পেশাল কলকাতা চিকেন বিরিয়ানি পাওয়া যায় এখানে। তো এই দোকান থেকে আমরা কাটলেট ফাটলেট গুলো খাই, সেগুলো খুব ডেলিশিয়াস হয়। আর এখানে পাওয়া যায় পাটি সাপটা, দুধ পুলি, মালপোয়া, গোকুল পিঠে, এগুলো সব পাওয়া যায়। আন্টি তোমরা সিয়ার পার্কে থাকো? না না, আমি থাকি না, আমি কলকাতায় থাকি। তবে মাঝে মাঝে সিয়ার পার্কে, এই জায়গাটা আমি খুব ভালোবাসি। আগে আমি আসলে সাকেতে থাকতাম, ওখান থেকে আমার মেন মার্কেট এটাই ছিল। তো আঙ্কেল রিটায়ার করার পর তো আমরা কলকাতায় গিয়ে সেটেল হয়েছি। তো এখানে কোনো কাজ করলে আঙ্কেলে আমরা সিয়ার পার্কে আসি, কারণ এই জায়গাটা একটু বাঙালি গড়িয়াহাট এরকম যেন ছোঁয়া পাই। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো এখানে আরও কিছু পাওয়া যায়, সেটা হলো ওপরে কিছু বেঙ্গলি দোকান আছে, বাঙালি দোকান, যেখানে কাপড় জামাও কলকাতার মতনই পাওয়া যায়। যদি তোমরা এখানে আসো তাহলে এখানেও ট্রাই করতে পারো। আর মিষ্টি তো বললাম, মিষ্টি খেতে গেলে অন্নপূর্ণা সুইটসে একদম নিশ্চিত করে চলে আসবে, কাকুর দোকানে একদম নাম্বার ওয়ান মিষ্টি পাবেই পাবে। তো চলো, তো চলো আজকের মতন আমার ব্লগটা এখানেই আমি এন্ড করছি। যদি তোমাদের আমার এই ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, দ্যাট ইজ ফ্রি কিডস ক্রিয়েশন। তো আজকের মতন এখানেই চলছি, গুড নাইট। আর সবাই ভালো থেকো আর সেফ থেকো, আর আমাকে অনেক বেশি বেশি প্লিজ ভালোবাসা দাও যেন এইভাবেই আমি ব্লগ করতে পারি। তো টিল দেন গুড নাইট গাইজ, অ্যান্ড লাভ ইউ অল।